রাজ্যে যান দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে। শুক্রবার সাত সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার সাপ্রেমে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি মহেন্দ্র জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে কম করেও দশ জন শ্রমিক আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জনরা ঘটনাস্থলে ছুটে আসে। আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে সাপ্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় সাপ্রুম হাসপাতাল থেকে উদয়পুর গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি 20 থেকে 25 জন শ্রমিক নিয়ে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নিয়ে যাবার সময় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি। সাপ্রুম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে গাড়ি উল্টে যায়। তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়ি উল্টাই গেছে, কেমনে উল্টাইছে? অন্য গাড়িটার সঙ্গে বাড়ি গেছে না এমনিতেই? এমনিতেই। কোন জায়গায়? তোমরা কতজন আছিলে গাড়িতে? দুর্ঘটনার খবর পেয়ে সাপ্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।